হ্যালো সুমন, আমি সাথী বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমি খুব বিপদে আছি, তুমি এখনি এয়ারপোর্টে চলে আসো। কেন কেন কি হয়েছে? আরে ঘটনা কি? আহা, সব সামনাসামনি বলবো। কিন্তু এই রাতের বেলা আমি কি করে যাব? কি বলছো তুমি? আমি একটা মেয়ে মানুষ আসতে পারলাম, আর তুমি পারবে না? কেন আসতে পারবো না? শোনা, তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, সুন্দর বনে বাঘের সাথেও কাটাতে পারি রাত। তুমি যদি চাও দিতে পারি আমি সাপের গর্তে হাত, চিড়িয়াখানায় বাঘের খাঁচায় কাটাতে পারি রাত। পারি কনকনে শীতে সাগরে নামতে, কনকনে শীতে সাগরে নামতে, পেতে তোমার সুদৃষ্টি। শুধু এয়ারপোর্টে যেতে পারবো না, গুড়ি গুড়ি বৃষ্টি আজকে, গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি বাইরে, গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক আছে তোমাকে আসতে হবে না, আমি আসছি। এসো লক্ষ্মী সোনা। থাক, আর দরদ দেখাতে হবে না, তুমি যে আমাকে কত ভালোবাসো তার প্রমাণ আজকে পেলাম। এই যে দেখো, তুমি যে আমাকে ভুল বুঝবে এটা আমি আগেই জানতাম। কারণ কারণ আসল প্রেমিক মূল্যহীন ভূম প্রেমিকের ভিড়ে, তাই ইচ্ছে করে ভালোবাসা দেখাই দুটা চিড়ে। আসল প্রেমিক মূল্যহীন ভূম প্রেমিকের ভিড়ে, তাই ইচ্ছে করে ভালোবাসা দেখাই উটা চিড়ে। এই প্রেমহীন পৃথিবীতে আমি প্রেমের প্রমাণ দিতে, এই প্রেমহীন পৃথিবীতে আমি প্রেমের প্রমাণ দিতে, বুক চেরার জন্য এখনই ছুরি নিতাম হাতে, কিন্তু স্টেডিয়ামে আলো কম তাই পারলাম না দেখাতে গো, পারলাম না দেখাতে, পারলাম না দেখাতে গো, পারলাম না দেখাতে। ঠিক আছে, এত যখন ভালোবাসো তাহলে সেদিন কথা দিয়েও কাজী অফিসে গেলে না কেন? না মানে হয়েছে কি ব্যাপারটা শোনো, মানে এই পৃথিবীটা উল্টে গেল যেতাম তোমার সাথে, কিন্তু ঘরের জানলা খোলা ছিল আগের রাতে। পৃথিবীটা উল্টে গেল যেতাম তোমার সাথে, কিন্তু ঘরের জানলা খোলা ছিল আগের রাতে। হঠাৎ কি যে বিপদ হলো আমার সর্দি লেগে গেল, হঠাৎ কি যে বিপদ হলো আমার সর্দি লেগে গেল, তাই তো কাজী অফিসে যেতে পারিনি তোমায় কথা দিয়ে, নইলে কারো সাধ্য ছিল না গো আটকাতে সে বিয়ে, গো আটকাতে সে বিয়ে, কারো সাধ্য ছিল না গো আটকাতে সে বিয়ে, গো আটকাতে সে বিয়ে, গো আটকাতে সে বিয়ে। ঠিক আছে, এখন তো আর সর্দি নেই, চলো আজকে কাজী অফিসে যেয়ে বিয়েটা সেরে ফেলি। কিন্তু একটা সমস্যা আছে যে মনা। আবার কি সমস্যা? সমস্যা হলো আমার জন্য বড় ভাবি ঠিক করেছে পাত্রী, দেখতে নাকি খুবই মিষ্টি মেডিকেলের ছাত্রী। আমার জন্য বড় ভাবি ঠিক করেছে পাত্রী, দেখতে নাকি খুবই মিষ্টি মেডিকেলের ছাত্রী। তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই, তুমি বিশ্বাস করো তাই আমার মোটেও ইচ্ছে নাই, মনের বিরুদ্ধেই যাচ্ছি বাড়ি বিমানে আজ রাতে, আগামীকাল হচ্ছে বিয়ে সেই মেয়েটির সাথে, গো সেই মেয়েটির সাথে, আগামীকাল হচ্ছে বিয়ে সেই মেয়েটির সাথে, গো সেই মেয়েটির সাথে, গো সেই মেয়েটির সাথে। এতদিন তুমি তাহলে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছো? কি যে বলো, প্রেমিক মিথ্যে হতে পারে, প্রেম কি কখন মিথ্যে হয়? তাই তো আমার বিয়ে হয়ে গেলেও তোমার সাথে আমার প্রেম চলতেই থাকবে সোনা। এত লোকের মাঝখানে তুমি আমাকে এইভাবে গালাগালি করতে পারলে সোনা? শুধু গালাগালি নয়, যারা ঘরে বউ রেখে পরকীয়া প্রেম করে বেড়ায় তাদের ধরে গণ ধুলাই দিয়ে ছেড়ে দিতে হয়।